মানে আমার গোপ্রোটা খারাপ হয়েছে, এটা তো একটা দুঃখ আমার রয়েইছে। এটা কাজ করছে না, এখান থেকে একটা প্রবলেম হচ্ছে। এমনি অন করলে কিন্তু কাজ করবে, গোপ্রো ইজ নট অ্যাট অল ডেড রাইট নাও, গোপ্রো ইজ ওয়ার্কিং, বাট অ্যাডাপ্টারে প্রবলেম হচ্ছে বা আমার এইখানকার কোনো পোর্টে প্রবলেম হচ্ছে কি না সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। অত কিছু প্রোগ্রাম আমি শিডিউল করে রেখেছিলাম, সমস্ত শিডিউলের পুরো একদম লেফট রাইট সেন্টার হয়ে গেছে। 4K 60 ব্লগ প্রোডিউস করতাম, সেটাও কিন্তু এই গোপ্রো দিয়ে। অনেক স্মৃতি রয়েছে। এটা যেরকম আমার কাছে একটা খারাপ লাগার জায়গা, ঠিক সেরকমভাবে আরও একটা খারাপ লাগার জায়গা যে আমি ক্যামেরা ধরে কথা বলতে পারছি না। এটা যে ভেতরে ভেতরে যে আমাকে কতটা কুড়ে কুড়ে খাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি, জাস্ট তোমাদেরকে মানে আপডেট দেওয়ার জন্য, কারণ আমি মনে করি তোমরা আমার একটা ডিজিটাল পরিবার, তো আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তো সেই জিনিসগুলো তোমাদের জানা উচিত। এবং তার সাথে সাথে নট অনলি দিস, তার সাথে সাথেও লাইফের কিছু পার্সোনাল প্রবলেম একসাথে অ্যারাইজ হয়ে গেছে। ইন দ্য ইয়ার অফ 2018 আমি পারচেস করেছিলাম এই গোপ্রোটাকে, যেই মডেলটা হচ্ছে গোপ্রো হিরো 2018 মডেল, যেটা কিনা ফার্মওয়্যার আপডেট করে হিরো 5 হয়ে রয়েছে। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দাদা তুমি যে গোপ্রোটা ইউজ করো সেই গোপ্রোটার মডেল কোনটা, মানে গোপ্রো হিরো 7, 8, 9, 10 কোনটা ইউজ করো। তো আমি অনেকটাই ব্যাকডেটেড গোপ্রো ইউজ করি, গোপ্রো হিরো 2018 মডেল, যেটা ফার্মওয়্যার আপডেটের পর হিরো 5 হয়ে রয়েছে। আর কোনো রকম আপডেটেশন কিন্তু আমি পাইনি। লাস্ট যে ব্লগটা দেখেছো সেই ব্লগেও অডিওতে প্রবলেম এসছে, এবং সিকিম সিরিজেও কিন্তু অডিওতে প্রবলেম এসছে এই গোপ্রোটা থেকে। এবার এটা অ্যাডাপ্টারের প্রবলেম না মাইকের প্রবলেম না পোর্টের প্রবলেম সেটা কিন্তু আমার জানা নেই। আর লাস্ট এক সপ্তাহ ধরে আমি এটা নিয়েই মাথা মারছি, আর তার সাথে সাথে দুখানা এসডি কার্ড আমার কিন্তু কোরাপ্টেড হয়ে গেছে, যার জন্য আমি ব্লগ শ্যুট করেও আমি কিন্তু দিতে পারিনি, কারণ ফাইল ট্রান্সফার করতে পারছি না, গোপ্রো অ্যাপ দিয়েও হচ্ছে না, আর অন্য কোনো মাধ্যম দিয়ে ওটিজি কানেকশন দিয়ে তো আমি করেও উঠতে পারছি না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখন আশা করি বুঝতে পারলে যে আমার এই সপ্তাহটা মানে গত সপ্তাহটাতে ব্লগ না দেওয়ার কারণটা কী। আজকে আমি আবার অনেক রকম তামঝাম করে, অনেক চেষ্টা করে, মাথা মেরে আমি গোপ্রোটাকে চালু করার চেষ্টা করছি। এখন আমি এটাও জানি না যে এখন এই অডিওটা রেকর্ড হচ্ছে কি না, চেক করব, করি তারপরে আসি। হ্যালো চেকু চেকু চেকু, মাইক চেকু মাইক চেকু, অডিও চেকু অডিও চেকু, হ্যালো চেকু 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 চেকু। তো এই মাইক চেক করলাম, অডিও চেক করলাম, ফ্যাক্টরি রিসেট মারলাম, ওটা আমাকে বলেছে আরেকজন, সেটা আমি কে এসছে আমি সেটাও বলছি। আর বিষয়টা হচ্ছে আগের ফুটেজটাও আমি মোবাইলে নিয়ে নিতে পেরেছি, তো দেখে নিয়েছি। এবারে এটাকে এইরকমভাবে চালিয়ে আমাকে বেশ কিছুদিন এখন দেখতে হবে। আর তার উপরে আমার মাথার মধ্যে আরও একটা হেডেক চলে এলো যে যদি আমি কোনোরকমভাবে ট্রিপে যাই বা কোনোরকমভাবে যদি অডিও মানে গোপ্রোটাতে প্রবলেম হয় তাহলে আমাকে একটা ব্যাকআপের ব্যবস্থা করতে হবে। তো ফ্যাক্টরি রিসেট মারার আইডিয়াটা দিয়েছে হচ্ছে আমাদের নীলবাবু। কেমন আছেন নীলবাবু? এই চলে যাচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ এখন কোথা থেকে? একটু কাজ করছিলাম, কাজের ফাঁকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাকে ফোন করে বলছে রাজদীপ দা আছো? হ্যাঁ আছি। যে এসি ঠান্ডা হাওয়া খাবো, আলাম চলে এসো, তার সাথে জল ঠান্ডা ঠান্ডা জলও খাও। তো এখন আমরা ওই নিয়ে কথাবার্তা বলছি, বাইক নিয়ে কথাবার্তা বলছি। বাবু হিমালয়ান নিয়েছে, কংগ্রাচুলেশন ভাই। কংগ্রাচুলেশন কি, তুমি মন খারাপ করে দিয়েছো কেন? ওই যে বললে স্ক্র্যাপ হয়ে যাবে। আরে স্ক্র্যাপ আহা, ওটা পরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে কি বলি, হ্যাঁ তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে 3 দিন কেটে গেছে, যেমনটা আগেই দেখে নিয়েছো লিখে দিয়েছিলাম। তো 3 দিনের মধ্যে সেদিনকার পরে আমি মোটোভ্লগ করেছিলাম, মোটোভ্লগে অডিও রেকর্ড হয়নি, অনেক রকম সমস্যা হচ্ছে। এবারে সেটা পোর্টে সমস্যা হচ্ছে নাকি আমার হেলমেটে এই যে রোডের যে মাইকের যে অ্যাডাপ্টারটা যেটা রয়েছে আমার এটা, ঠিক আছে আমি জানি না ফোকাস নিচ্ছে কিনা, এই অ্যাডাপ্টারটার প্রবলেম হচ্ছে নাকি গোপ্রোর যে অ্যাডাপ্টার রয়েছে সে এই যে এটা যেটা রয়েছে এইটার প্রবলেম হচ্ছে, আমি নিজেও সেটা বুঝে উঠতে পারছি না। অনেক জায়গায় ফোন করেছি, ফোন করে বিষয়টা তারা বলছে যে 50-50 চান্সেস আছে এটা ঠিক হলেও হতে পারে নাও হতে পারে। যদি ঠিক হয় এটার গ্যারেন্টি তারা কোনো রকমভাবে দিতে পারবে কি পারবে না সেটা বলতে পারছে না, যে ফিউচারে নিয়ার ফিউচারে আমি যখন কোনো শ্যুট করছি তখন কোরাপ্টেড হবে কি হবে না। এবারে দেখা যাক কি হয়, আমি জানি না কি করব। 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ
মানে মানে আমার গোপ্রোটা খারাপ হয়েছে, এটা তো একটা দুঃখ আমার রয়েইছে। এটা কাজ করছে না, এখান থেকে একটা প্রবলেম হচ্ছে। এমনি অন করলে কিন্তু কাজ করবে, গোপ্রো ইজ নট অ্যাট অল ডেড রাইট নাও, গোপ্রো ইজ ওয়ার্কিং, বাট অ্যাডাপ্টারে প্রবলেম হচ্ছে বা আমার এইখানকার কোনো পোর্টে প্রবলেম হচ্ছে কি না সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, আর একটা ব্যাকআপের ব্যবস্থা করতে হবে। মে মাসের শেষ, কত কিছু প্রোগ্রাম আমি শিডিউল করে রেখেছিলাম, সমস্ত শিডিউলের পুরো একদম লেফট রাইট সেন্টার হয়ে গেছে। কি করা যাবে, কিছু করার নেই। মানে অনেক স্মৃতি রয়েছে এই গোপ্রোটার সাথে, কারণ আমি যতদূর আমার মনে পড়ছে এই গোপ্রোটা দিয়ে 300+ ব্লগ আমি শ্যুট করে আপলোড করে রেখেছি, আর কিছু তার মধ্যে প্রাইভেট করে রাখা রয়েছে। মানে একটা গোপ্রো দিয়ে 300+ ব্লগ শ্যুট করা, আমি 4K 60 ব্লগ প্রোডিউস করতাম, সেটাও কিন্তু এই গোপ্রো দিয়ে। অনেক স্মৃতি রয়েছে। এটা যেরকম আমার কাছে একটা খারাপ লাগার জায়গা, ঠিক সেরকমভাবে আরও একটা খারাপ লাগার জায়গা যে আমি ক্যামেরা ধরে কথা বলতে পারছি না। এটা যে ভেতরে ভেতরে যে আমাকে কতটা কুড়ে কুড়ে খাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি, জাস্ট তোমাদেরকে মানে আপডেট দেওয়ার জন্য, কারণ আমি মনে করি তোমরা আমার একটা ডিজিটাল পরিবার, তো আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তো সেই জিনিসগুলো তোমাদের জানা উচিত। এবং তার সাথে সাথে নট অনলি দিস, তার সাথে সাথেও লাইফের কিছু পার্সোনাল প্রবলেম একসাথে অ্যারাইজ হয়ে গেছে, তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি সত্যি একটুখানি ঘেঁটে রয়েছি। তো জানি না কি করব, কি সময় চলছে আমি বুঝতে পারছি না, বাট এটা এটাও আমার কাছে একটা শান্তির জায়গা ছিল যে হ্যাঁ, ক্যামেরা ধরে কথা বলে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, ব্লগ শ্যুট করতে পারতাম, বাট সেই জায়গাটাও আমার কাছে একটুখানি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না, এই জায়গাটায় আমার গাটা চড়চড় করছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি এখন। এনিওয়েজ, চেষ্টা করব এটাকে রিপেয়ার করার, বা যাই হোক সমস্ত কিছু আপডেট তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। আমার সত্যি মানে ইচ্ছে ছিল না এইরকমভাবে তোমাদেরকে দেখানোর, বাট আমার মনে হলো যে অনেকদিন হয়ে গেছে, একটুখানি তোমাদেরকে আপডেট দেওয়া উচিত, এটা আমার রেসপন্সিবিলিটি বলে মনে হয়। তো আশা করি বুঝতে পারছো কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সুতরাং এটাকে দেখি কি করা যায়। তার সাথে সাথে বাইক আমার সার্ভিসে দিতে হবে, বাইক এখন অবধি আমার সার্ভিসে যায়নি, ওই বললাম কিছু পার্সোনাল প্রবলেম চলে এসছে সেটার জন্য। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে মিলিয়ে মিশিয়ে একদম এন্ড অফ দ্য মান্থে এসে আমাকে একদম মাথার মধ্যে চেপে বসেছে। যাই হোক, ঠিক আছে, ভোলে বাবা আছে, নিশ্চয়ই কিছু আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বিশ্বাস অগাধ ভরসা আমার রয়েছে, কোনো অসুবিধা নেই প্রবলেম আসেই চলে যাওয়ার জন্য। নতুন কিছু শুরু হবে হয়তো, আমি জানি না, হয়তো নতুন কিছু অপেক্ষা করছে আমার জন্য, সেটার জন্য হয়তো এই সিচুয়েশনগুলো আমার সামনে অ্যারাইজ করেছে, সেটা আমাকে বুঝতে হবে। তো যাই সিচুয়েশন আসুক না কেন, ব্লগামি তো চলবে। এনিওয়েজ গাইজ, এই ছোট্ট ব্লগটা মানে আমি বলতেও আমার খারাপ লাগছে, আমি এরকমভাবেই আর কি রাখলাম, এর থেকে বেশি আর কিছু বলার নেই, এর থেকে বেশি আর তোমাদের কাছে কোনো কিছু শেয়ারও করার নেই, মাথায় অনেক কিছু জিনিসপত্র চলছে। তো সুতরাং এখানে এটাই শেষ করছি, এইটুকুনি রাখলাম, ইনফরমেশন দিলাম কি চলছে না চলছে, ব্যাস এইটুকুনি আপডেট, দ্যাট ইজ ইট, এর থেকে বেশি আর কিছু নয়। চলো নেক্সট দেখা যাক আমি কতদূর কি করে উঠতে পারি, এবং বাকি দেখছি, আমার সাথে কিছু মানুষের কথাবার্তা হয়েছে, তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়েছি অনেক কিছু জিনিস, তো সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একসাথে আমি যা আপডেট হবে সেগুলো তোমরা কিন্তু নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই জানতে পারবে, এমন নয়। এবার তোমরা বলবে দাদা তোমার কাছে তো মোবাইল রয়েছে, তুমি মোবাইল দিয়েও তো করতে পারো। সত্যি কথা বলতে মোবাইল দিয়ে না আমার ব্লগ বানাতে অতটাও আমি কমফোর্টেবল নই, যতটা আমি গোপ্রো ধরে কথা বলতে, এইরকমভাবে কথা বলতে আমি যতটা কমফোর্টেবল। তো সুতরাং ওটা একটা আমার কাছে একটা হ্যাবিট হয়ে রয়েছে, যতক্ষণ না এটা সারাই হচ্ছে বা এটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মোবাইল দিয়েই কন্টিনিউ করব। এবং আমার ডেলি লাইফে কী চলছে সেগুলো যদি একটু 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 অল্প অল্প করে কি তোমরা জানতে চাও, যদি চাও তো আমাকে বলতে পারো, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। তো সুতরাং এইটুকুনি আবদার আর কি তোমাদের কাছে রাখলাম। হ্যাঁ, সো এনিওয়েজ চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, থাকতেই হবে তোমাদেরকে। আর নেক্সট ব্লগ আপাতত মোবাইল দিয়েই হবে, এইটুকুনি আমি কনফার্ম করে দিলাম। মোটো ব্লগ আপাতত এই মুহূর্তে হচ্ছে না, যতক্ষণ না এটা ঠিক হচ্ছে বা অন্য কোনো রকম ব্যবস্থা আমি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত মোটো ব্লগ থেকে একটু বিরতি রইল।
ঠিক আছে, ক্ষমা প্রার্থনীয়, এটুখানি বুঝে নিও। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।